যেই মা 10 মাস 10 দিন গর্ভধারণ করেছে, 2 থেকে আড়াই বৎসর মায়ের বুকের দুধ পান করিয়েছে, হে যুবক, তুমি কি হিসাব করে দেখেছ মা জননী 2.5 বৎসরে তোমাকে কত মন দুধ পান করিয়েছে? দৈনিক তুমি 3 থেকে 4 লিটার দুধ পান করেছ 24 ঘন্টার মধ্যে। আমি হিসাব করেছি, হিসাব করে দেখো, 72 থেকে 86 মন দুধ তুমি 2.5 বৎসরে খেয়েছ। আল্লাহ, 72 থেকে 86 মন দুধ তুমি 2.5 বৎসরে হয়েছ পান করে চলেছ। আজকে ওই মায়ের হক কিভাবে আদায় করবে, যেই মা শীতের রাত্রে যখন আপনি আমি ডান পাশে প্রস্রাব করে দিতাম, মা জননী বাম পাশে নিয়ে যেতে যেতে যখন বাম পাশে প্রস্রাব করে দিতাম, মা জননী তার কাপড় দিয়ে বুকের উপরে আপনি আমাকে রেখেছেন। যেই মা বাবার বাড়িতে যুবতী অবস্থায় এসেছে, শক্তি নিয়ে এসেছে, দেহের শক্তি সব কিছু আপনি আমি শেষ করে দিয়েছি, মায়ের রক্ত আমি শেষ করে দিয়েছি, যখন আমি দুনিয়াতে আসব মায়ের রক্ত ঝরা, মায়ের শরীরে সমস্ত রক্ত বের হয়ে গিয়েছে, তবু মা আপনাকে আমাকে ভুলে না। মা এত কষ্ট করেছে, মা যুবতী অবস্থায় বাবার বাড়িতে এসেছে, মাকে কঙ্কাল বানিয়ে কবরে পাঠিয়েছে, মাকে কঙ্কাল বানিয়ে কবরে পাঠিয়ে দিয়েছে, আপনার জন্য আমার জন্য মা এত কষ্ট করেছে, নিজে না খেয়ে আপনাকে খাইয়েছে, আমাকে খাইয়েছে, ওই মাকে ভুলে যাবেন? দুনিয়ার প্রেমিক প্রেমিকার জন্য জীবন দিতে দ্বিধাবোধ করেন না। আর যেই মা আপনাকে জন্ম দিয়েছে, যেই মা পৃথিবীর সবকিছু আলো বাতাস দেখিয়েছেন, আপনি কথা বলতে পারতেন না, মা আপনার ভাষা বুঝে গিয়েছেন, আপনার খাদ্যের প্রয়োজন হয়েছে, আপনি হাঁটতে পারতেন না, মা সারা দিন নিজের আঁচল দিয়ে কুলে রেখেছেন, বিছানায় রেখেছেন, প্রস্রাব করেছেন, প্রস্রাব মা জননী পরিষ্কার করেছেন, পায়খানা করেছেন, পায়খানা মা জননী পরিষ্কার করেছেন, রাত্রে সবাই ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, ভাই ঘুমিয়ে আছে, সবাই ঘুমিয়ে আছে, মা জননী আপনার প্রস্রাব পায়খানা পরিষ্কার করছেন, আরামের ঘুম হারাম করে আপনাকে আরাম করার জন্য মায়ের কাপড়, মায়ের আঁচল, মায়ের বিছানা আপনার বিছানায় বিছিয়ে দিয়েছে। ওই মা জননীকে ভুলে যাওয়া স্বয়ং জাহান্নামটাকে বুঝে নেওয়া, ওই মা জননীকে ভুলে যাওয়া, মা জননীকে কষ্ট দেওয়া স্বয়ং জাহান্নামটাকে খুঁজে নেওয়া।